সৌদির টিকিট পেতে আজও রাস্তায় প্রবাসীরা। সৌদি আরবে যাওয়ার টিকিট পেতে আজও বিক্ষোভ করছেন প্রবাসীরা। বুধবার 23 সেপ্টেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের অফিস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। যাত্রীদের অভিযোগ, সিরিয়াল অনুসারে প্রথম ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও এখনও টিকিট পাননি তারা। করোনা ভাইরাসের সংক্রমণের পর দেশে এসে আটকে পড়া বাংলাদেশিদের জন্য 3 দফা ইকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ওই মেয়াদ 30 সেপ্টেম্বর শেষ হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশে আটকে পড়াদের কাজের অনুমতিপত্র ও ভিসার মেয়াদ বাড়াতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ। ওই চিঠিতে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে ইকামা কিংবা ভিসা বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ 3 মাসের জন্য যেন বাড়ানো হয়। এদিকে দীর্ঘদিন পর গতকাল মধ্যরাতে 252 জনকে নিয়ে রিয়াদে পৌঁছেছে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট।